সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের 12 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। এদিকে টিকা কার্যক্রমের প্রথম দিনেই উপজেলার শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন ছিল। কোভিড-19 ফাইজারের টিকা উপজেলা হলরুমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে 3,742 জন ছাত্রছাত্রীর প্রথম ডোজ টিকা দেওয়া হয়। প্রথম দিনে উপজেলার 8টি স্কুলের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর রেহান উদ্দিন। টিকা কার্যক্রমের পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টর রেহান উদ্দিন জানান, প্রতিদিন 3,000 করে 19,200 শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা রয়েছে। তিনি জানান, স্কুল শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার বায়ো অ্যান্টিকে টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার জন্য রয়েছে 7টি বুথ, 2টিতে ছাত্রী শিক্ষার্থী এবং 5টিতে ছাত্র শিক্ষার্থী। প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 3,742 জন শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। গড়ে প্রতিদিন 3,000 থেকে 3,500 শিক্ষার্থীর টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্ম সনদ ব্যবহার করেই টিকার জন্য নিবন্ধন করা হয়েছে বলে জানান তিনি।